হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। আজকে চলো নতুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা যাচ্ছি বহরমপুর শপিং করতে, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আর এটা দেখছো, এটা হচ্ছে নগরের রাস্তা। আমরা আগের দিন গেছিলাম যেদিকে কান্দির রাস্তা দিয়ে, আজকে আমরা নগরটি হয়ে শঙ্করপুর হয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছি। তো আজকে অন্য রাস্তায়, সেই জন্য ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের সঙ্গে রাস্তার কিছুটা ভিউ শুরু করেছি আমি, আর কিছু কিছু করে ভিডিওটা দেখেছি। ফুল ভিডিও আমি কোনো যেখানে গেছি সেখানেরও করিনি, আমি একটু একটু করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রাস্তাটা দেখো, পুরো ফাঁকা মাঠ, আর মাঠের মধ্যে রাস্তা খুব সুন্দর লাগছিল বলে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। এই সাইড ওই সাইড দুদিকে চারিদিকেই শুধু মাঠ। আর এই যে অঞ্চলগুলো দেখছি, এগুলো অনেকটা ডুবে থাকে যখন বর্ষাকালে। আর রাস্তাটা দেখো খুব সুন্দর। আর এটা হচ্ছে এখানকার নদী, আমি নদীটার নাম জানি না, কি নাম আমার জিজ্ঞাসা করতেও মনে নেই। এটা হচ্ছে বহরমপুরের রেল ফাটক, তো গেট নামানো ছিল। আর এখানে আমরা মেনলি যেটার জন্য এসেছিলাম, তো যে পেটিকোট আর ব্লাউজের জন্য আমরা সেই শাড়িগুলো কিনেছিলাম, তো সেইগুলো ম্যাচিং করে আমাদেরকে পেটিকোট নিতে হচ্ছিলো। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য যে শেরওয়ানির সঙ্গে যে জুতোগুলো পরে, সেই জুতো, তো সেই জুতোগুলো নেওয়ার জন্য দেখছিলাম আমরা এখানে। তো এটা বেশ পছন্দ হয়েছে, তো এটা নিয়ে নেওয়া হলো এখান থেকে। তারপরে এখানে আমরা গেছিলাম মান্নাবারে, তো এখানে আমরা শেরওয়ানির জন্য যে দুপাট্টাগুলো হয়, মানে ওড়নাগুলো আর যে পাগড়িগুলো হয়, সেগুলো দেখার জন্য আমরা গেছিলাম। বাট এখানে অনেকটা কস্টলি ছিল, যেটার জন্য আমরা এখান থেকে নিয়ে নিই, তো চলে গেলাম। এটা হচ্ছে বহরমপুরের মান্নাবার, খুব সুন্দর ছিল দোকানটা। তো মান্নাবার থেকে আমরা চলে গেলাম। তো এরপর আমরা ম্যাক্সে এলাম, এখানে খুব সুন্দর সুন্দর স্টল ছিল, যে হিজাব স্কার্ফ গুলো থাকে এগুলো স্কার্ফ করে পরা যায়, হিজাব বলে পরা যায়। এইটা হচ্ছে আমি, এবার যার হাজব্যান্ড, তা আমরা গেছিলাম শপিং করতে। ওয়েডিং শপিং আমাদের এখনও শেষ হয়নি, কিছু কিছু কিনতে এখনও বাকি আছে, যতই ভাবছি সেগুলো মনে হচ্ছে যে না এখনও কেনা হয়নি, কেনা আর কমপ্লিট হচ্ছে না। তো আমরা ম্যাক্সে গেলাম, তো ম্যাক্সে দেখছিলাম। তো ম্যাক্সে অনেক রকম, মানে বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বড়দের আইটেম সবগুলো কিন্তু পাওয়া যাচ্ছিলো। আর এখানে দেখো টি শার্টগুলো সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো। এখানে আমরা এসে পাগড়ির খোঁজ করছিলাম, বাট এখানে পাগড়ি পাওয়া যায়নি, মানে এখানে ছিলই না মেনলি, এখানে শুধুমাত্র শেরওয়ানি যে পাঞ্জাবিগুলো ছিল, পাঞ্জাবিগুলো সেগুলোই ছিল, এখানে ছিল না। জুতোর কালেকশনগুলো খুব সুন্দর ছিল, উইন্টারের জন্য একদম সঠিক যে জুতোগুলো সেগুলো, মানে বাড়িতে পরার জন্য। বাট এখানে দামটাও অনেকটা বেশি ছিল, বাট সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু এখানে। তারপরে আমরা সোজা চলে এসেছিলাম বাগড়েচাতে, তো এখানে বললো খুব সুন্দর কালেকশন আছে, মানে ওদের কাছে আছে তাই বললো। তো এখানে দেখলাম আমরা পাগড়ি, তো তোমরা দেখতে থাকো
দেখেছিলে আমি যে আমার হাজবেন্ডের যে শেরওয়ানিটা আছে সেটা দেখিয়েছিলাম, ওটা গোল্ডেন কালারের মধ্যে, আর পাজামাটা যেটা আছে সেটা আছে মেরুন কালারের মধ্যে। তো আমরা দেখো একটা পাগড়ি এমনিতেই পরে আছে আর একটা খুলে দেখাচ্ছিলাম। এগুলো শুধুমাত্র এমনি নেওয়া হয় একদিনে পরার জন্য, বাট ভালো লাগছিল, ভালো লাগবে সেই কারণে নেওয়া হলো এটা। তো এখানে দেখছিলাম পাগড়িগুলো, ওইখানে অনেকগুলো ট্রায়াল দিয়ে দেখছিল, বাট ওই যে মেরুন কালার ফার্স্টে যেটা দিয়েছিল ওটা বেস্ট লাগছিল আমাকে, তো বললাম ওটা নিয়ে নিতে। তো এখানে ও যে ওড়নাগুলো থাকে তো সেগুলো দেখছিল, ট্রায়াল দিয়ে দেখছিল, তো আমার মেরুন কালারটা নিলাম, ওটা বেশি ভালো লাগছিল। তো এগুলো তো নর্মালি মনে, কিন্তু এটা বেশ ভালো লাগছিল বলে এখানটাকে এটা নেওয়া হলো। আর আমি বেশি কিছু ভিডিও করিনি, খেতে বসে গেছি। সে আগের বার যেখানে গেছিলাম ওই হোটেলটাতে, এখানে আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি আর নর্মালি চিকেন। ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন।